আগামীকালকে দুপুর ১২টায় কালো পতাকা মিছিলের ঘোষণা করা হয়েছে। আপনাদের কর্ণকুহুরে যদি এই বাংলাদেশের আর্তনাদ, এই ধর্ষিত বাংলাদেশের আর্তনাদ যদি পৌঁছে থাকে, এই নির্যাতন নিপীড়ন যদি আপনার বিবেককে নাড়া দিয়ে থাকে, আপনি কালকে সাড়া দিবেন, আমাদের কালো পতাকা মিছিলে জয়েন করবেন। যা ঢাকার বাইরে আছেন তারা স্ব স্ব এলাকায় এই দুর্বৃত্তপনার বিরুদ্ধে, এই অন্যায়ের বিরুদ্ধে, এই ধর্ষণের বিরুদ্ধে, এই নারী নিপীড়নের বিরুদ্ধে, এই ধর্ষক লীগের বিরুদ্ধে, এই গুন্ডা লীগের বিরুদ্ধে, এই পুলিশ নামের কুলাঙ্গারদের বিরুদ্ধে আপনারা প্রতিরোধ গড়ে তুলেন। আমরা যেটা বলছি, এই যে বর্তমানে যে বাংলাদেশ আজকে স্বাধীনতার ৫০ বছরে আজকে বাংলাদেশ যে গুম খুন ধর্ষণের রাষ্ট্রে পরিণত হয়েছে, এর দায় কার? এর দায় কি আওয়ামী লীগের, বিএনপির, জামাত, জাতীয় পার্টির? ন, আমি বলবো আমাদের, আপনার, আমার, আমাদের মতো সাধারণ মানুষের। কারণ আমরা এই দুর্বৃত্তদেরকে বারবার ক্ষমতায় রেখেছি, ভোট দিয়েছি, এবং যখন তারা ভোট ছাড়া তাদের এই দুর্বৃত্তপনাকে রাষ্ট্রীয় দুর্বৃত্তে পরিণত করার জন্য যখন তারা ক্ষমতায় এসেছে, জোর করে বন্দুকের নল দিয়ে ক্ষমতা দখল করেছে, তখন আমরা প্রতিরোধ গড়ে তুলিনি, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করিনি। কাজে আজকে এই দুর্বৃত্তদের যে এই দুর্বৃত্তপনা, রাষ্ট্রে যে লুটপাট চলছে, জনগণের টাকা বিদেশে পাচার করা হচ্ছে, জনগণের সম্পদকে ভারতের হাতে তুলে দেওয়া হচ্ছে, জনগণের স্বার্থকে ক্ষুণ্ণ করে ভারতের আধিপত্যকে দেশে বাস্তবায়ন করা হচ্ছে, এর জন্য আপনি আমি দায়ী। আমরাই এই দুর্বৃত্তদেরকে সুযোগ দিয়েছি। যদি আমরা প্রতিবাদ করতে পারতাম, প্রতিরোধ গড়ে তুলতে পারতাম, এই দুর্বৃত্তরা সুযোগ পেত না। আপনারা দেখেছেন বিশ্বের বিভিন্ন দেশেই স্বৈরাচারের পতন হয়েছে, নিষ্ঠুর পতন হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান, যার বিরুদ্ধে আপনার সেখানকার একটি অপশক্তি, বিদেশি অপশক্তি একটি অভ্যুত্থান করাতে চেয়েছিল, তিনি একটা ভিডিও বার্তা দিয়েছিলেন তার জনগণের উদ্দেশ্যে, তার জনগণ তার জন্য রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিল। আজকে আমাদের দেশে সেই ২০০৮ সালে ভারতের পরিকল্পনায় যখন এদেশের গণতন্ত্রকে হত্যা করার জন্য, দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করার জন্য একটি পরিকল্পিত ১১ মাধ্যমে এই সরকার ক্ষমতায় আসলো, এই দুর্বৃত্তরা যখন রাষ্ট্রীয় ক্ষমতায় চেপে বসলো, কই আমরা কিন্তু সেটি নিয়ে ওইভাবে প্রতিরোধ গড়ে তুলিনি, রাজপথে প্রতিবাদ করিনি। যে কারণে আজকে আমাদের মা বোন আজকে ধর্ষিত হচ্ছে, বিবস্ত্র হচ্ছে, এবং ধর্ষণের পর তাদেরকে মেরে ফেলা হচ্ছে। কাজী বন্ধুগণ, আমরা যেটা সবসময় বলতে চাই, যে শুভাকাঙ্ক্ষী সহযোদ্ধা সমর্থক যারা আছেন, আপনি আমার রাজনীতিকে, আপনার পছন্দ হতে পারে, নাও হতে পারে, আমার রাজনীতিতে আপনার বিরোধ থাকতে পারে, দ্বিমত থাকতে পারে, কিন্তু আজকে ছাত্রাধিকার পরিষদ, যুবাধিকার পরিষদের বন্ধুরা, আজকে তরুণ বন্ধুরা, আজকে যে প্রগতিশীল সংগঠনগুলো, বাম সংগঠনগুলো, যারাই যেখানে প্রতিবাদ করছে, আপনি সেই প্রতিবাদে সামিল হন। আজকে আমাদের জনগণের মধ্যে একটা জাগরণ ঘটানো দরকার, একটা জন প্রতিরোধ গড়ে তোলা দরকার, একটা গণ আন্দোলন গড়ে তোলা দরকার, এই দুর্নীতি, লুটপাট, দুর্বৃত্তপনা, রাষ্ট্রীয় গুমখুন এবং ধর্ষণের বিরুদ্ধে। আজকে যদি আমরা সেটা গড়ে তুলতে ব্যর্থ হই, তাহলে যেভাবে তনু ধর্ষিত হয়েছে, সাগর রুনি খুন হয়েছে প্রকাশ্য দিবালোকে, এবং তাদের তদন্তের নামে নাটক করে ৭৪ বার তাদের তদন্ত প্রতিবেদন পেছানো হয়েছে, ঠিক একইভাবে আমরা যদি থেমে যাই, এই ঘটনা নিয়েও নানা ধরনের ছল ছাতুরি আঁকা হবে, নানা ধরনের গল্প রচিত হবে, এবং এই ঘটনাগুলো হারিয়ে যাবে। কারণ এই ঘটনার পেছনে বা এই ঘটনায় যারা অভিযুক্ত, তারা এই ক্ষমতাসীন দলের দুর্বৃত্ত, তারা যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগের নেতা কর্মীরা। আজকের এই ৩২ দিনের আগের ঘটনা, এতদিনে কেন এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়নি? এই মহিলার বিষয়টি কেন মিডিয়া আসলো না? কেন, কীভাবে আসবে? তিনি হয়তো, তার কথা তো আমরা শুনেছি, তিনি মেম্বারের কাছে গিয়েছিলেন, বা ধরেন অন্যান্য জনপ্রতিনিধি, চেয়ারম্যান টেয়ারম্যান হয়তো অনেকের কাছে গিয়েছিলেন। যেহেতু আসামিরা ধর্ষক লীগ, সবাই যুবলীগের, ছাত্রলীগ বা শ্রমিক লীগ বা যারাই ধরেন এই যে গুন্ডা লীগের, এই দুর্বৃত্ত লীগ, তো তাদের বিরুদ্ধে তো ওই চুনোপুটি জনপ্রতিনিধিরা তো ব্যবস্থা নিতে পারবে না, পুলিশ প্রশাসন ব্যবস্থা নিবে না, তারা নিবে আপনার, আমার মতো সাধারণ মানুষ যখন আমরা এই দুর্বৃত্তদের বিরুদ্ধে রাজপথে প্রতিবাদ করবো, আমাদের উপরে হামলা চালাবে, যখন এই দুর্বৃত্ত আন্দোলন গড়ে তুলবো, তখন সেখানে লাঠিচার্জ করবে, পুলিশ পারবে তাদের বিরুদ্ধে, পুলিশ তো এই দুর্বৃত্তদেরকে ধরবে না। যে কারণে নিরীহ বোনটি অনেকের দ্বারে দ্বারে ঘুরেছে কিন্তু বিচার পায়নি, এবং আজকে এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ঘটেছে, বিধায় আজকে সারা বাংলাদেশ তার পক্ষে নেমেছে, অন্যথায় নামতো না, ঘটনাটা চাপা পড়ে যেত।
কাজী বন্ধুগণ, এই প্রতিনিয়ত এরকম প্রায় প্রায় ঘটনা ঘটবে, আর আমরা রাজপথে নামবো, আর এই সরকার তামাশা করবে এবং এই দুর্বৃত্তরা আবার সেই তাদের পাপকর্মে লিপ্ত হবে, দুর্বৃত্তপনায় লিপ্ত হবে, এটি হতে পারে না। এর একটা স্থায়ী সমাধান দরকার। এর জন্য আমরা বলছি যে এই আন্দোলনকে, এই ধর্ষণের বিরুদ্ধে আন্দোলনকে একটি সামাজিক আন্দোলনের রূপদান করতে হবে। এবং এই যে ধর্ষণের যে আইন কানুন, যেখানে বাংলাদেশের, আমরা বলেছি যে বাংলাদেশের অনেকগুলো আইন রয়েছে যেগুলোতে স্পষ্টভাবে পক্ষে কিংবা দুর্বৃত্তদের পক্ষে আপনার সাফাই গায়ে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো স্কোপ থাকে না, সেখানে এই আইনের পরিবর্তন করতে হবে, যেখানে স্পষ্টভাবে বলা আছে 180 দিনের মধ্যে ধর্ষণের বিচার হতে হবে। সেখানে আমরা দেখি যে আপনার 180 দিন কেন, 8 বছর লেগে যায়, 20 বছরও লেগেছে একটা মামলার বিচার কার্য পরিচালনা করতে। কাজে এই বিচার বিভাগ দিয়ে তো জনগণের সুবিচার, ন্যায় বিচার নিশ্চিত হবে না, এই বিচার বিভাগ দিয়ে তো জনগণের অধিকার রক্ষা হবে না, জনগণ ন্যায় বিচার পাবে না। সেজন্য অবশ্যই বিচার ব্যবস্থাটা সংস্কার করা দরকার। এই পুলিশি রাষ্ট্র, যেই পুলিশি রাষ্ট্র ধর্ষকদের পক্ষে অবস্থান নেয়, গুন্ডা লীগের পৃষ্ঠপোষক হিসেবে কাজ করে, সেই পুলিশ কি, এই পুলিশের মতো আইনশৃঙ্খলা বাহিনী যারা জনগণ, জনগণ ক্ষমতা, এই অবৈধ ভোটারবিহীন সরকারকে ক্ষমতায় রাখতে গুম খুনের মিশন পরিচালনা করে, সেনাবাহিনীর কর্মকর্তাদেরকে মেরে ফেলে, সিনহাকে মেরে ফেলে, তাদের দিয়ে পরিবর্তন হবে না। সেজন্য জনগণকে একটা প্রতিরোধ গড়ে তুলতে হবে, একটা গণ আন্দোলন গড়ে তুলতে হবে, যেন এই সরকার বাধ্য হয় এই আইনের পরিবর্তন আনতে, এই সরকার বাধ্য হয় যে এই দুর্বৃত্তপনাকে একটা পরিবর্তন করতে, এই দুর্বৃত্তপনার সমাপ্তি ঘটাতে, এবং এই দুর্বৃত্তপনার নায়কদেরকে আপনার তাদের মনের একটা কম্পন ধরিয়ে দিতে হবে। যেমনটি ছাত্র বন্ধুরা এবং আমরা তুলেছি যে এই যে পুলিশ আজকে যে গুম খুনের একটি রাষ্ট্রীয় বাহিনীতে পরিণত করা হয়েছে, ভিন্ন মতের জনগণকে দমন পীড়নের জন্য একটি জনবিরোধী বাহিনীতে পরিণত করা হয়েছে, এই বাহিনীর নেতৃত্ব দিচ্ছে কে? এই অবৈধ ভোটারবিহীন সরকারের আরেক অবৈধ মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এই কামালদেরকে পদত্যাগ করতে হবে, কারণ এরা যদি ক্ষমতায় থাকে এবং এরা যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে থাকে, আপনি যতই পদত্যাগ, আপনি যতই প্রতিবাদ গড়ে তোলেন, আপনি যতই রাজপথে গণ আন্দোলন গড়ে তোলেন, কোনো লাভ হবে না, কারণ এরা ধর্ষক লীগের পৃষ্ঠপোষক, এরা ভারতীয় দালাল। আপনারা দেখেছেন না যে মুক্তিযুদ্ধ মঞ্চ, যেই তথাকথিত মুক্তিযুদ্ধ মঞ্চ আমাদের উপরে ডাকসুতে হামলা চালিয়েছিল, সেই মঞ্চের উপদেষ্টা হিসেবে আমরা দেখেছি এই ভারতীয় দালালদেরকে, এই আসাদুজ্জামান খান কামালরা, আমরা দেখেছি মুক্তিযুদ্ধ মঞ্চের উপদেষ্টা, ভারতে আরও অনেকগুলো দালালকে দেখেছি। কাজে এরা দেশের মধ্যে, দেশের জনগণের টুটি চেপে দেওয়ার, টুটি চেপে ধরার জন্য নানা ধরনের অঘটন পরিকল্পিতভাবে ঘটাচ্ছে, নানা ধরনের জঙ্গি হামলা, বিমান ছিনতাই। আমি বলেছি বন্ধুগণ, এগুলো যদি সঠিক তদন্ত হতো, বিচার বিভাগের তদন্ত হতো, আপনারা দেখতে পেতেন যে কতগুলো নাটক এরা করছে যে জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য। আজকের একটি ঘটনা দেখছি, আপনার ওই যে রোহিঙ্গা ক্যাম্পে নাকি আপনার রোহিঙ্গাদের দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে সংঘর্ষ লেগেছে, এগুলো পরিকল্পিত ঘটনা। আমরা আমরা বলতে আমাদের মনে হচ্ছে প্রিভিয়াস অভিজ্ঞতা থেকে এগুলো হচ্ছে জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে নেওয়ার জন্য একটা নাটক প্রহসন। এই রোহিঙ্গাদেরকে কারা এদেশে রেখেছে? এই সরকার রেখেছে, এই অবৈধ ভোটারবিহীন সরকার রেখেছে ক্ষমতায় থাকার জন্য, রোহিঙ্গাদেরকে ব্যবহার করার জন্য, গুটির চাল হিসেবে রোহিঙ্গাদেরকে ব্যবহার করার জন্য। কারণ যখন বিশ্ববাসী এই রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য আমাদের পাশে থাকতে চেয়েছে, এই অবৈধ সরকার বিশ্ববাসীর সমর্থন নেয়নি, তারা তাদের যে প্রভু যাদের পৃষ্ঠপোষকতার ক্ষমতা আছে সেই ভারতের প্রতি, ভারতের শখ অনুযায়ী কাজ করেছে তারা। যেখানে চায়না এই ঘটনার সাথে সরাসরি সংশ্লিষ্ট ছিল বা চায়না চাইলে এখানে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করত, এই সরকার চায়নার কাছে যায়নি, কারণ ভারত সেটিকে ভালো চোখে দেখেনি, দেখবে না। বিশ্ববাসী বলেছিল জাতিসংঘকে যুক্ত করে এই সমস্যার সমাধান করার জন্য, এই অবৈধ ভোটারবিহীন সরকার, ভারতের তাবেদার সরকার, ভারতের প্রশ্রয়ে তারা আপনার বাইল্যাটারাল অর্থাৎ দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে এই সমস্যার সমাধান করতে চেয়েছিল, অর্থাৎ মিয়ানমার এবং বাংলাদেশ তো করেছে, করতে পারেনি, কারণ তারা সমস্যা সমাধান করার জন্য উদ্যোগী হয়নি। এই সমস্যা 1978 সালে হয়েছিল, রোহিঙ্গা সমস্যা 1992 সালে হয়েছিল, তখন কীভাবে সমাধান হয়েছিল, আজকে কেন এই সরকার পারছে না? কাজে কারণেই বলছি বন্ধুগণ, এই ত্রাসিবাদী সরকার নানা ধরনের ইস্যু তৈরি করে জনগণের দৃষ্টিকে ভিন্ন কাতে নেওয়ার চেষ্টা করে। কাজে আমাদেরকে এই সরকারের ছুড়ে দেওয়া ইস্যুর পিছনে ছুটলে কাজ হবে না, জনগণের ইস্যু ছুড়ে দিয়ে সরকারকে বাধ্য করতে হবে যে জনগণের ইস্যুতে সরকারকে কাবু করার, সরকারকে দাবি মেনে নেওয়ার। বন্ধুগণ, সারা দেশের
আজকের যে তরুণ প্রজন্ম, ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক, সবাই যে আন্দোলনটি করছে বর্তমানে, সেই আন্দোলনটি হচ্ছে ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন। যেই ধর্ষণের আইনকে একটি কার্যকর আইনে পরিণত করতে হবে এবং এই আইনে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এর বিচার করতে হবে। এবং এই সরকার তো আরেকটি অপকর্ম করেছে, তারা সবসময় যে আইনকেই হচ্ছে বেআইনিভাবে তারা ক্ষমতায় থাকার জন্য একটি অস্ত্র হিসেবে ব্যবহার করছে, যেমনটিভাবে ব্যবহার করছে ডিজিটাল নিরাপত্তা আইনকে। ডিজিটাল নিরাপত্তা আইনের যে প্রয়োগ হওয়ার কথা ছিল সেটা অপপ্রয়োগ করছে এই সরকার, ভিন্নমতের মানুষজন, প্রতিবাদী মানুষজনকে দমন পীড়নের জন্য সেই আইনকে ব্যবহার করছে। কাজেই ধর্ষকের যে ধর্ষণের যে আইন রয়েছে সে আইনটি আবার জনতার আইন করলে হবে না, যে তাদের মনে হবে, যেমন কিছুদিন আগে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীদেরকে দিয়ে আমাদের সংগঠনকে প্রশ্নবিদ্ধ করার জন্য, আমাদেরকে চরিত্র হননের জন্য যে একটি নাটক রচনা করেছিল, সেই ধরনের নাটক রচনা করে মানুষকে হয়রানি করার জন্য আইন, সে আইন আইনের বিরুদ্ধে আবার আমাদেরকে দাঁড়াতে হবে। যে প্রকৃত পক্ষে আজকে পাহাড় থেকে সমতল সারা দেশে যেভাবে ধর্ষণের স্বর্গরাজ্যে পরিণত করেছে এই দুর্বৃত্তরা, এবং এই ব্যর্থ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, যার ব্যর্থতার কারণে আইন শৃঙ্খলার পরিস্থিতি আজকে চরম অবনতি, আজকে বিভিন্ন জায়গায় অহরহ হত্যাকাণ্ড ঘটছে, ধর্ষণের ঘটনা ঘটছে, গুম খুনের মতো ঘটনা ঘটছে, অথচ তারপরেও এই অবৈধ মন্ত্রীর এই দুর্বৃত্তরা পদে বহাল তবিয়াত আছেন। কাজী বন্ধুগণ, এই আমরা এই স্বৈর শাসনের অবসান না ঘটালেও দু চারজন স্বৈর শাসকের দোষরদেরকে তো আমরা সরাতে পারি, যে তাতেও তো কিছুটা রাষ্ট্রের পরিবর্তন হবে। এই স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, এই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ এখন সময়ের দাবি, কারণ ইনি আইন শৃঙ্খলা বাহিনী সহ রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীগুলোকে একটি অকার্যকর বাহিনীতে পরিণত করেছেন। কাজী বন্ধুগণ, আপনারা যারা এই লাইভটি দেখছেন, আমাদের এই লাইভটি শেয়ার করে আমাদের বক্তব্যগুলো দেশের জনগণের কাছে পৌঁছে দেবেন, কারণ আজকে তো গণমাধ্যমের কণ্ঠকে সরকার টুটি চেপে ধরছে, গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারছে না, গণমাধ্যম অনেকগুলো গণমাধ্যমে সরকারের দালালি করছে। আমি সব গণমাধ্যমের কথা বলবো না যে তারা সরকারের দালালি করছে, আমি সব সাংবাদিকদের কথা বলবো না যে সবাই হলুদ সাংবাদিক, অনেক সাংবাদিক রয়েছে বিবেকের তাড়নায় এখনও চেষ্টা করে কথা বলার, প্রতিবাদ করার, কিন্তু তারা সেটি বেশি দূর পারে না, তারা তখন পারে যখন একটা গণ আন্দোলন তৈরি হয়। তাই আজকে আমি শিক্ষার্থী ভাই বোনদেরকে, আমার মা বোন সকলকে বলবো, আজকে নিরাপদ সড়ক কুসংস্কার আন্দোলনের মতো আজকে একটা গণ আন্দোলন গড়ে তুলতে হবে এবং আপনাদের সকলকেই রাজপথে নেমে আসতে হবে। আজকে বিপিনুর কিংবা তার সহযোদ্ধা কিংবা কিছু বাম সংগঠনের ছেলেপেলেরা রাজপথে নেমে আসলো, আর আপনারা ফেসবুকে লাইক শেয়ার কমেন্টস দেবেন যে চালিয়ে যাও, এগিয়ে যাও, তাতে পরিবর্তন হবে না। আপনাদেরকেও রাজপথে নামতে হবে, সোচ্চার ভূমিকা পালন করতে হবে। তাই আপনাদের প্রতি উদ্ধার্ত আহ্বান জানাচ্ছি যে যার যার জায়গা থেকে আপনারা এই ধর্ষণের বিরুদ্ধে এই চলমান আন্দোলনকে একটি সামাজিক আন্দোলনে রূপদান করতে হবে, একটি গণ আন্দোলনে রূপদান করতে হবে। তাই